আবাস যোজনা থেকে বঞ্চিত যোগ্য প্রার্থীরা রাজ্যের একের পর এক গ্রাম পঞ্চায়েতে এই একই অভিযোগ উঠে আসছে এবার তাতে সামিল হল মালদা বাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েত গ্রামবাসীদের একাংশের অভিযোগ যারা যোগ্য তাদের নাম নেই অযোগ্য লোকেদের তালিকা বানানো হয়েছে তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে যারা ঘর পাওয়ার যোগ্য তাদেরকে ইচ্ছা করে বঞ্চিত করা হয়েছে সার্ভে করে যাওয়ার পরও যোগ্য প্রার্থীদের অনেকেরই নাম তালিকায় আসেনি আর এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অমলান ভাদুরীর অভিযোগ মোটা টাকার বিনিময়ে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এই তালিকা তৈরি করেছে যারা টাকা দেয়নি তাদের নাম বাতিল করা হয়েছে অবিলম্বে এর তদন্তের দাবি করেছেন তিনি গোটা ঘটনা নিয়ে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান বা অন্যান্য সদস্যদের প্রতিক্রিয়া না পাওয়া গেলেও রাজ্য তৃণমূলের সহ সভাপতি কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী বলেন নির্দিষ্ট অভিযোগ থাকলে নির্দিষ্ট জায়গায় করুক অভিযোগ সঠিক থাকলে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে আমার নাম তিনবার বাড়িতে করতে তিনবার ঘুরে ঘুরে গেছে আমার বাড়ি বলছে আজকে করবো কালকে করবো এই করতে করতে তিন দিন পার করে দিল যখন আমার বাড়িতে কেউ নাই তখন চলে গেল আমার বাড়ি চেক করতে কিন্তু আমার বাড়িতে কেউ না এতক্ষণ চেক করে আসলো তো সবাইকে তো আইডি নম্বর দিয়ে স্লিপ দিয়েছে কিন্তু আমাকে এমনি দিয়েছে বিনা আইডি নম্বরে ঘর পেলেন না তাহলে আমি পাইনি আবার ফের আমার নাম কেটে গিয়েছে নাম ছিল কেটে গিয়েছে আজকে লিস্টে দেখলাম তো নাম কেটে দিচ্ছে ইচ্ছা করে কেটে দিয়েছে আমার নাম ওই জায়গাতে কাদেরকে ঢোকাচ্ছে ওটা আমি জানি না কিন্তু আমার বাড়ির পাশে ছাদের বাড়ি আছে ওদের ছাদ দেওয়া বাড়ি আছে কিন্তু ওই ওই লোকের বাড়ি বাড়ি দেখাচ্ছে দেখাচ্ছে আর ঘর করছে কারা পাবে যাদের বড় বড় বাড়ি আছে যাদের ইটার বাড়ি আছে দালানের বাড়ি আছে ছাদের বাড়ি আছে ওরা পাচ্ছে আমরা গরিব মানুষ আমাদের টালির বাড়ি টাটির বাড়ি আমরা আমাদের নাম এসে আমরা পাবো না কেন কিসের জন্য পাবো না করেছিলেন ছবিও করেছে বলছে হ্যাঁ পাবে ছবি টবি করে গেল আর বললো নাম কেটে গেলো কিরকম নাম কেটে যাবে এমনি নাম কেটে যাবে আমাদের হ্যাঁ ইচ্ছা করে কেটেছে না তো সবার আছে আমার কেন কেটে যাবে না টাকা যাই দিচ্ছে তার করছে আমরা দিচ্ছি না আমাদের করছে না আমার নাম জানার বিবি না কোনোদিন আমি ঘর পাইনি কি করেন আপনি আমি লেবারের কাজ করি কি কি অসুবিধা হয় এই ঘরে থাকতে গরুর সাথে আমার গরি না এমনি টাটির বাড়ি উপরে টাইলের বাড়ি আপনি দেখতে পাচ্ছেন টাটি আছে টাইলি আছে আমার লিস্টে নামও আসলো এবং আমাকে বলেও গেল যে টাকা পাবা তুমি ঘর পাবা তুমি গ্যারান্টি ঘর পাবা যে তোমার বাড়ি নাই এবার পার সবচাইতে আমি আগে পাবো এই আশা দিয়ে আমাকে চিরকুটি দিয়ে গেল এখন দেখছি লিস্টে আমার নাম নেই ইচ্ছা ইচ্ছা করে কেটেছে আমরা কেন করছি অন্য পার্টি ওরা করছে অন্য পার্টি বলে আমাদের নাম কেটেছে আমাদের বিরোধী পার্টি বলে আমাদের নাম কেটে দিয়েছে এটা তো আমার পার্টি নয় যাই হোক ঘর করে দিলে আমি টাকা পাব না এই জন্যই আমার নাম কেটেছে হ্যাঁ আমার এখানকার নেতা কেটেছে এখানকার মেম্বার কেটেছে আপনার নাম আমার নাম রাখি মমিন ঘর ঘোর পাইনি ঘরের নাম এসেছিলো আমি করেছি এবার আমাকে আমার মেম্বার এখানে প্রকার মেম্বার আমার বাড়ি কেটে দিয়েছে আমার কাছে দশ হাজার টাকা চেয়েছিল তো আমি আমি টাকা দিইনি এই জন্য আছে ছাত্রের গাড়ি ছাত্রের ই আছে ওর চার চাকা গাড়ি আছে ওই পাচ্ছে এসি লাগানো আছে ওর বাড়িতে ওই পাচ্ছে আর আর আমার টাটির আছে টাইলের বাড়ি আছে আমি আমি পাচ্ছি না

কোন রকম যারা গরিব মানুষ তাদেরকে ঘর পাওয়া তাদেরকে দাওয়া যে জন্য এই প্রজেক্টটা সেন্ট্রাল গভর্নমেন্টের বা রাজ্য সরকারের তার কোনোটাই এটা রক্ষিত হচ্ছে না তৃণমূলের নেতারা টাকা নিয়ে নিজেদের স্বজন পোষণ করে ঘর দিয়েছে এখন রাজ্য সরকার এইটাকে মানুষকে পেসিফাই করার জন্য একটা সার্ভের করে একটা রিপোর্ট করতে বলেছে কিন্তু আমরা দেখছি সার্ভে রিপোর্টেও গিয়ে কোথাও দশ হাজার কোথাও পাঁচ টাকা চাওয়া হচ্ছে সেখানে তৃণমূলের নেতৃত্বরা চাইছে সমস্তটা একটা ব্যাপক দুর্নীতি রাখার নেই বিজেপি অভিযোগ করছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলিতে আবাস যোজনা নিয়ে দুর্নীতি হয়েছে যাদের বাড়ি পাওয়ার যোগ্য তারা বাড়ি পায়নি যাদের অযোগ্য কুযোগ্য লোক যাদের দোতলা বাড়ি আছে তারাও বাড়ি পেয়ে গেছে কীভাবে দেখছেন এটা তো অভিযোগ জানাতে পারে ওপেন ফোরাম করা হয়েছে অনলাইন করে দেওয়া হয়েছে কমপ্লেন করতে পারে ডিএমকে করতে পারে বিডিওকে করতে পারে কিংবা একদম সরাসরি মমতা দিচ্ছে ই বানানো হয়েছে কমপ্লেন সেল ওখানে করতে পারবেন করতে পারবেন যা যে কেউ বিজেপি বলছে গেলো বিজেপি কি মূর্খ আছে তারাও তো নিয়ে গিয়ে ওদের ওয়ার্কাররা নিয়ে গিয়ে কমপ্লেন করুক না কেন তারপর দেখো অ্যাকশন হচ্ছে কিনা এটা ওরা একটা গটআফ কেস সাজাচ্ছে বি রিপোর্ট নিউজ ফান্ডিং কল this চ্যানেল ডস not প্রমোট আর এনকারেজ any illegal অ্যাক্টিভিটিস All contents provided by this channel is meant for educational purpose only.